নমস্কার, আজকে আমি আপনার সামনে একটা ইম্পর্টেন্ট টপিক আলোচনা করতে চলেছি। যে সমস্ত আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা এইচএস পরীক্ষা দিয়েছেন অথচ মনোনীত নাম্বার হয়ে ওঠেনি, সেই সমস্ত প্রিয় ছাত্রছাত্রী বন্ধুদের জন্য এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। এইচএস খাতা অনলাইন রিভিউ অ্যান্ড স্ক্রুটিনি শুরু হয়েছে। অনলাইন আবেদন, যাকে পিপিআর বা পিপিএস বলা হয়, কিভাবে আবেদন করবেন, নম্বর বাড়ানোর এর থেকে সহজ উপায় বা সহজ পদ্ধতি আর কিছু নেই। তো চলে আসুন, এই ভিডিওটির মাধ্যমে আপনাকে স্টেপ বাই স্টেপ জানাতে চলেছি কিভাবে আপনি পিপিআর করবেন এবং পিপিএস করবেন অনলাইনের মাধ্যমে, তার একের পর এক পথ আপনাকে জানাতে চলেছি। তো চলে আসুন আজকের আলোচ্য টপিকে। প্রথমে আপনি একটা ব্রাউজারে আসবেন। ব্রাউজারে এসে আপনাকে টাইপ করতে হবে wbchse.nic.in, যা সার্চ করবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পেয়েছেন যে এটা আপনার সামনে একদম অফিসিয়ালি পেজে চলে আসছি। এখানে আসার পর আপনি কি করবেন, না আপনি একটাই কাজ করবেন, যেটা যে প্রথমে দেখতে পাচ্ছেন অনলাইন পিপিএস পিপিআর 2022, এটার উপরে ক্লিক করে দেবেন। যা ক্লিক করে দেবেন আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসছে। দেখতে পেয়েছেন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, অনলাইনে আপনাকে আবেদন করতে গেলে প্রথমে ডাউনলোড পিপিএস বা পিপিআর 2022 রেগুলেশন, এর উপরে আপনাকে ক্লিক করতে হবে। দেখতে পেয়েছেন এর উপরে আপনি যা ক্লিক করে দেবেন আপনার সামনে ঠিক স্ক্রিনের উপরে যেরকম দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পেয়েছেন পুরো কি সিস্টেম, এ টু জেড এখানে সমস্ত বলে দেওয়া হয়েছে। এটা একটা নোটিফিকেশন দেখে নেবেন কি রয়েছে এখানে। আচ্ছা, এবারে এখানে কি করতে হবে স্টেপ বাই স্টেপ আপনাকে সব বলে দেওয়া হয়েছে। তো কি করতে হবে, তবে একটু আপনাকে বলে দিই বা জানিয়ে রাখি, সর্বোপরি আমি আপনাকে একটাই কথা বলবো, নিজে কখনো মোবাইলের মাধ্যমে এই ভুলটি করতে যাবেন না। কোনো একটা সাইবার ক্যাম্পে যান, সেখানে গিয়ে আপনি আপনার মার্কশিট নিয়ে যান, কারণ দেখতেই পাচ্ছেন এখানে দেখিয়ে দিয়েছে এই যে মার্কশিট 2022 এর মার্কশিট নিয়ে যান, এবং সেখানে আপনার রোল নাম্বার, মার্কশিটের যে সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছেন এটা আপনার লাগবে, যে সিরিয়াল নাম্বারটা আমি ক্লিক করছি, মার্কশিট নিয়ে যান কোন সাইবার ক্যাম্পে। তারা তারা আপনার নাম্বারটি পুট করে অনলাইনে আবেদন করে দেবে, যাতে আপনার কোন রূপ অসুবিধা না হয়। এই যে নোটিশটা দেওয়া আছে, ডিটেলস এখানে দেওয়া আছে, আপনি দেখে নেবেন কি কি পিপিআর পিপিএস এর কি সিস্টেম রয়েছে সেটা দেখে নেবেন। তো আমি তবু একবার আপনাকে জানিয়ে দিচ্ছি। তাহলে আপনাকে দেখতে পেয়েছেন প্রথমে অ্যাপ্লাই ফর পিপিএস বা পিপিআর করতে হবে। আপনি ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে একটা এরকম ইন্টারফেস খুলে যাবে। ইন্টারফেস খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার একটা এরকম জায়গা আসবে, দেখতে পেয়েছেন রোল নাম্বার, এখানে আপনার রোল এবং নাম্বার দেখুন, অ্যাডমিটটা আপনাকে দেখিয়ে দিই, বুঝতে পারবেন দাঁড়ান কোথায় গেল। এই দেখুন দেখতে পেয়েছেন এখানে রোল নাম্বার আপনার রয়েছে, অ্যাডমিট দেখে দেখে আপনাকে এখানে তুলতে হবে, রোল এবং নাম্বার, তারপরে মার্কশিট নাম্বার, অর্থাৎ মার্কশিটের যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারটা দেখে দেখে তুলতে হবে। দেওয়ার পরে আপনাকে অ্যাড করতে হবে, আপনি যা অ্যাড করে দেবেন আপনার সামনে একটা এরকম ইন্টারফেস খুলে যাবে। দেখতে পেয়েছেন আপনি কোন সাবজেক্টটাতে পিপিআর বা পিপিএস করবেন, এই যে ক্লিক অ্যারো দিয়েছে এই অ্যারো করলে পিপিআর, আবার অ্যারো টিপলে পিপিএস চলে আসবে, পিপিআর বা পিপিএস আপনি করতে পারবেন। এরকম করার পর আবার অ্যাড করবেন, যা অ্যাড করবেন আপনার সামনে এরকম হবে, ইউ আর সেভ টু সাবমিট, ওকে আপনি ওকে করে দিবেন, যা ওকে করে দিবেন আপনার সামনে একটা এরকম ইন্টারফেস খুলে যাবে। ইন্টারফেস খুলে যাওয়ার পর আবার এখানে আপনি অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে একটা এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পর নেক্সট যে স্টেপ, আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, বুঝতে পেরেছেন। দেখতে পেয়েছেন পিপিএস পিপিএস পিপিএস, আপনি পিপিআরও করতে পারেন। তাহলে তারপরে আপনাকে এখানে পিপিএস করুন বা পিপিআর করুন, করার পর এখানেও কিন্তু মনে রাখবেন 6 ডিজিট আপনাকে রোল নাম্বার দিতে হবে, রোল এবং নাম্বার, আর মার্কশিটের যে নাম্বারটা সেটা আপনাকে তুলে ধরতে হবে। দেওয়ার পরে আপনি যা ওকে করে দেবেন আপনার সামনে একটা এরকম ইন্টারফেস চলে আসবে। তারপরে আপনি যে যত টাকা মূল্য ধার্য হয়েছে, আপনি জানেন যে কত টাকা মূল্য ধার্য হয়েছে, এখানে নোটিশে সব দেওয়া আছে, এটা একটু দেখে নেবেন নোটিশটা, যে পিপিআর এর জন্য 150 টাকা, এই দেখুন পিপিআর এর জন্য 150 টাকা। আচ্ছা, আমি ওটাকে ভালো করে মার্ক করে দেখে দিচ্ছি, পিপিআর এর জন্য 150 টাকা এবং পিপিএস এর জন্য 100 টাকা ধার্য হয়েছে। দেখতে পেয়েছেন এটা দেখে নেবেন, এটা দেখলে আপনি বুঝতে পেরে যাবেন। আচ্ছা, তাহলে আপনাকে এই টাকাটা মূল্য দিতে হবে। দেওয়ার পরে আপনাকে ডাউনলোড চালান, আপনি যে টাকাটা দিবেন চালান করে নেন, চালানটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তারপরে আবার অ্যাপ্লাই ফর পিপিআর এসে
তারপরে আপনাকে আপনার রোল নাম্বার দেওয়ার পরে সাবমিট করতে হবে, সাবমিট করলে আপনার সমস্ত কাজ কমপ্লিট। বুঝে গেল? তো এটা আপনি রিস্ক নেবেন না, কারণ আমি কেন রিস্ক নিতে না বলছি, এই যে আপনার নাম্বার এসেছে মার্কশিটে, সেই নাম্বারটা আপনার সামান্য একটু ভুলে সেই নাম্বারটা কমে গেলেও কমে যেতে পারে। কারণ আপনি পিপিআর করুন বা পিপিএস করুন এমন ভাবে করবেন যাতে একটা পয়েন্ট না আপনার ছাড়া হয়ে যায়। তো তাই বলছি আমি আপনাকে, আপনার ভালোর জন্য বলছি, যে আপনি কোনো সাইবার ক্যাম্পে যান, অভিজ্ঞ যে দাদারা রয়েছেন তাদের কাছে যান, আপনার মার্কশিট নিয়ে, অ্যাডমিট নিয়ে ওনাদেরকে বলুন, হয়তো 20 টাকা 30 টাকা 50 টাকা নেবে, আপনার অ্যাপ্রোপ্রিয়েট ভাবে আপনার পথ ভাবে অ্যাপ্রোপ্রিয়েট করে দেবে, যাতে আপনার কোনোরূপ অসুবিধা না হয়। তো এই ছিল আজকের শিক্ষণীয় ভিডিও। যদি এই শিক্ষণীয় ভিডিওটি আপনার এতটুকু উপকারে এসে থাকে, প্লিজ লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনার একটা লাইক পরবর্তী এরকম শিক্ষণীয় ভিডিও তৈরি করতে আমাকে অনেক অনেক উৎসাহ দেবে। আর সর্বোপরি যদি আপনি এখনো আমাদের ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে উঠুন। থ্যাংক ইউ।